গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা কিন্তু খুব ভালো হবে, তোমরা কিন্তু একদম স্কিপ না করে দেখবে। আর দেখো, সবার প্রথমে দেখাচ্ছে একটা বড় পুকুর। তো পুকুরটা আমাদেরই পুকুর, আমার ঘরের পেছনে। সকালবেলা শুনতে পেলাম হট্টগোল, তো জানলাটা খুলতে দেখতে পাচ্ছি যে লোকেরা সব নেমে ওই এইসব কাজ আর কি করছে, হয়তো পুকুরটা আজকে পরিষ্কার করা হচ্ছে। আসলে এটা তো জমা দিয়ে দেওয়া হয়েছে মানে অন্য লোকের কাছে, তো ওরাই ওদের প্রয়োজন মতো মাছ ধরে, মাছ মানে তোলে, যাই হোক করে। তো আজকে হয়তো পুকুরটা পরিষ্কারই করবে। তো দেখো, এখানে কিন্তু আমি স্নান টান করে পুজোর জোগাড় করে নিয়েছি, আজকে মন্দিরে যাব। তো আগে ঘরের পুজোটা করবো, তারপরে যাব মন্দিরে, তো তোমাদেরও সাথে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু দুজনাই রেডি হয়ে গেছি। এই যে চকো দেখি, বাবা চকো দেখি, হাই করে দাও। আমরা দুজনাই রেডি হয়ে গেছি, বেরোবো বলে রেডি হয়েছি। অমনি বৃষ্টি নেমেছে, এই দেখো ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। যদিও ব্যাগেতে করে ছাতা নিয়ে নিয়েছি, তবুও বৃষ্টি নেমে গেলে আর তখন বেরোনো যায়, একটু অপেক্ষা করি তারপরে বেরোবো। তো চলো তোমরাও সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ হয়েছে, তারপর জল হলো একটু, আমি ছাতা নিয়ে নিয়েছি। চলো আর ওখানে উঠতে হবে না, চলো 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 চলো। হ্যাঁ তো হাত ধরো, তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি চলে এসেছি মন্দিরের কাছাকাছি। মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, ওই 10 মিনিট মতো হাঁটা পথ। তো আমি আর চকো কিন্তু চলে এসেছি। আজকে খুব একটা বেশি রোদও ওঠেনি, এই জন্য আমাদের সুবিধা হয়েছে। তো মাঝে মাঝে বৃষ্টি নামছে, বলা যায় না যাওয়ার সময় আবার বৃষ্টির মুখে পড়বো কিনা। দেখো এখানে নন্দীর একটা মূর্তি আছে, আর ওই পাশে রয়েছে শীতলা মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির, আর এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো চলো এবারে ভেতরটায় ঢুকবো। আর এই দেখো, মন্দিরের সামনে কিন্তু বড় একটা মাঠ আছে, এখানে অনেক ভালো করে মানে দুর্গাপুজো হয়। ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, হয়তো দুর্গাপুজো প্যান্ডেলের জন্যই পড়েছে। তো চলো এবারে মন্দিরের ভেতরে ঢোকা যাক। চলো মন্দিরে ওঠো 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 ওঠো। তো বন্ধুরা, শিব পুজো করা কিন্তু আমাদের হয়ে গেছে, এবারে চলে এসেছি বাকি মন্দির দুটোতে। তো এখানে একটা মন্দিরে মূর্তি আছে ঠাকুরের, ঠিক আমি বলতে পারবো না কি ঠাকুরের, তবে ঘট, তারপরে যেমন পাথরের উপরে যে মূর্তিগুলো হয় সেই রকম। আর এখানটায় রয়েছে বেহুলা লক্ষ্মীঙ্গর, এটা তো আমি চিনি। আর এই ঠাকুরগুলো কিসের মূর্তি আমি ঠিক বলতে পারলাম না, আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানটা দেখো, পুজো করতে বসে গেছে, ধূপবাতি সকলেই দেয় শিব, মানে শিব পুজো করতে এলেই এই সব ঘরগুলোতেও কিন্তু পুজো দিয়ে যায়। তো আমি সেই মতো আমি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমরা ধূপবাতি দিচ্ছি, দেখে মনে হচ্ছে যেন ডান হাতে না বাঁ হাতে দিচ্ছি, কেননা আমি ফ্রন্ট ক্যামেরায় রেকর্ডটা করেছি, তো এই জন্য হচ্ছে মনে হচ্ছে আর কি। এটাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আর চকো কেমন লাফালাফি করছে দেখো, ওর বেশ মজাই লাগছে আসতে পেরেছে এই দুপুরবেলা ঘুরতে, ওর মানে দারুণ ব্যাপার। তো চলো তোমরা দেখো, এর পাশে যে মূর্তিটা আছে, এর পাশে যে আর কি মন্দিরটা আছে, সেই মন্দিরটাতেও তোমাদেরকে নিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো। Thank you.
আর একটা ফল, আর একটু পরে খাবো আর কি সাবু যেটা খাবো, আমি তৈরি করা এখনো হয়নি। তো ডিম ভেজে নিলাম, আর ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, ভাজা করেছি দু একটা। এবার আর রাজু এসে গেছে, আর চকোকেও খাই দেবো, তো চলো খাই দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি অনেক আগে থেকে এই সোমবারটা মানে পালন করি। আর আজকে আরও একটা মানে স্মরণীয় দিন, আজকে দিনে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো, মানে আমার বাবা। তো আজকে 11 বছর হয়ে গেল বাবা আমাদের সাথে নেই, তো এই জন্য একটু বাবার ছবিটাকে একটু মালা দিয়ে সাজিয়ে একটু মিষ্টি দিয়ে আর কি ভোগটা দিই। কারণ আমাদের নবদ্বীপে সবাই যেটা নিয়ম আমরা দেখেছি ছোটো থেকে, ঠাকুর বাড়িতে ভোগ দিয়ে সেই ভোগটা মানে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে তো সেই সুযোগটা নেই, কোনো ঠাকুর বাড়িতে সেইভাবে প্রসাদ দেওয়ার মতন ব্যবস্থা নেই। তো আমি ওই মিষ্টিটুকু এনেই দিই। তো এবারে যেহেতু আমি দিচ্ছি, আর চকরও বুদ্ধি হয়েছে, চকর কিন্তু 2 বছর দিয়েছে, এটা ওর আজকে এই বছর 3 বছর হচ্ছে। তো তো চকর কিন্তু 2 বছর ধরে এই দাদার বার্ষিকীটা মানে মৃত্যুবার্ষিকীটা পালন করে, প্রণাম করে, খুব ভক্তি করে। আর বাবাকে তো ও দেখেনি, আর ও কিন্তু দাদা বলেই কিন্তু প্রথম থেকেই, সবার প্রথম ও দাদা বলেই ডেকেছে বাবার ছবিটা দেখি, একদম আশ্চর্যজনকভাবে, কেন জানি না, ওকে কেউ শেখায়ও নি, নিজে থেকেই ডাকে। আর দাদা মানে বাবার ছবিতে ও মানে খুব ভালোবাসে আর কি, কী বলবো, ও একদম ছোটো থেকেই দাদার ছবির দিকে একভাবে তাকিয়ে থাকে, মানে অন্যরকম একটা ওর ফিলিংস আছে, তো জানি না কেন। আর এই দেখো কেমন মালা দিয়ে নিজে নিজে প্রণাম করছে। তারপরে একটা বড় কথা, এমন বড়দের মতন আজকে একটা ব্যাপার করেছে, তো চলো তোমরা ভিডিওটা দেখো। আমি যেমন প্রত্যেকবার প্লেটে করে মিষ্টি সাজিয়ে বাবার ছবির সামনে দিই, জল দিয়ে দিয়ে প্রণাম করি, আর আজকে ও কী করেছে দেখো, আমি ক্লিপটা করে রেখেছি, তো তোমরা দেখতে থাকো। দিয়েছো? এবার নমক করে দাও, দিয়ে ওখানে সামনে যা। ওরে বাবা রে, দাদাকে খাইয়ে দিচ্ছ? লাড্ডু খাইয়ে দিয়েছো, আর কি খাইয়ে দেবে দাদাকে? আচ্ছা দাও। আচ্ছা আর ওই দাও, আচ্ছা দাও দাও, খাইয়ে দাও। আর দাদাকে কি বলবে? উড়ি বাবারি, উড়ি আমার সোনা, বলি বাবলি। আচ্ছা ঠিক আছে, খেয়েছে দাদা? আচ্ছা নাড্ডু খাওয়াবে ওরে, বা হাতে না শোনো, ডান হাতে খাওয়াতে হয়। খাইয়েছো? কি কি খাইয়েছো দাদাকে? কি কি খাইয়েছো একটু বলো বাবান, তো দাদাকে কি কি খাইয়েছো? জল আর কি কি খাইয়েছো দেখি একটু, মুখটা তোমার দেখি, তুমি তো আমার বাবা, ওই তো একটা আমার বাবা, এই যে আমার বাবা, আমার বাবাকে আর একটা বাবা সব মিষ্টি খাইয়ে দিল। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার দুটো বাবা একসাথে, এই যে আমার পুচকু বাবা, আর ওই যে আমার বড় বাবা। কে খাচ্ছে? আমার বাবা খাচ্ছে। তাহলে কে খাচ্ছে? কে খাচ্ছে? আমার বাবা খাচ্ছে নাকি? বলি বাবলি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বাবা, বাবা আজকে 11 বছর হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেছে। তো আমার এই পুচকু বাবা চলে এসেছে, পুচকু বাবা হয়ে চলে এসেছে। তো দেখো মিষ্টি দিয়েছে, নিজে নিজে খাইয়ে দিল, দিয়ে আবার নিজেই খেয়ে নিচ্ছে, এটাই তো আমার সোনা বাবা আবার ফিরে এসেছে। না সোনা, তুমি আমার সোনা বাবা তো, তুমি আমার কি বাবা, ননি বাবা তো? আচ্ছা তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।